যে সমস্ত দুর্নীতির বাইরে এবং যে জনগণকে ভালোবাসে আপনি সারা বছর ধরে জনগণের পাশে থাকলে কাছে থাকলে সুখে দুঃখে থাকলে তাইলে আপনি ভোট চাওয়ার অধিকার আছে অনেক প্রতিযোগিতামূলক সুন্দর স্বচ্ছ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হচ্ছে আপনারা আমার মা আপনারা আমার বাবা আপনারা আমার ভাই আমি দীর্ঘ বছরগুলিতে আপনাদের সঙ্গে থেকেছি মানুষের কি বাপ ভাই নাই পোলা নাই স্বামী নাই আপনারা আমার সঙ্গে কোনোদিন আমার কোনো আত্মীয় স্বজন দেখেছেন আমি সবাইকে বলেছি এই এলাকার মানুষই আমার ভাই এই এলাকার মানুষই আমার বোন এই এলাকার মানুষগুলো বিলাই আমার বাবা কিছু করুন না আপনারা মারলে আপনি কিছু করুন না আমি আমি যদি সব দেই তাহলে কোনো উপায় আছে এই হইতা টিকব লহজম টিকব আল্লাহ মালিক আল্লাহ আমারে অনেক শক্তি দিয়েছে কিন্তু আমি কোনো শক্তি খাটাই না আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি আমার এমপি রাখছো আমি যেন আমার লহজম টঙ্গিবাড়ি মানুষের ঠান্ডা রাখতে পারি শান্তি রাখতে পারি মানুষের তিন বেলায় দুই বেলা খাইতে রাজি আছে কিন্তু মানুষের শান্তি চায় ঠান্ডা চায় এত সুন্দর একটা পরিবেশ আছে লোহজন টঙ্গিবাড়ি সবাই ঠান্ডা সবাই মিলে আছে সবাই শান্তিতে আছে আমির বিএনপি কোনো হানাহানি নাই আমার কত ওই আত্মীয় কাছে আজকে আমি নিজেরে আসছি এখানে আত্মীয় কাছে আমারে দেয়া গেলাম আমি আত্মীয় মেয়ে আমি আত্মীয় বোন আমি আত্মীয় মা আপনারা মানে যদি চাইয়া ভোট নিতে হয় তাহলে এই পৃথিবীর আর কিছু থাকে না কেউ কোনোদিন আপনাকে ভালোবাসবো না আপনাকে লেখা কাজ করবো না আমরা এখানে তোমরা একটু শোনা যাও মুন্সিগঞ্জে যাই চ্যাম্পিয়ন হয়ে আসো কয় কি আপা মুন্সিগঞ্জে যাব না পকেটে যা টাকা থাকে টাইনা রাখিয়ে দেয় আমরা জিতলে আমাকে জাকাতে বসায় দেয় মাইকে ঘোষণা করে ওরাই জিতছে সেখান থেকে চাঁদাবাজি হিসাবে অনেক বদনাম কামাইছে একজন মহিলা সে আইসা আমার লোহযুগের শান্তি নষ্ট করার জন্য এখানে মানুষের কাছে ভোট চাইছে যার ব্যক্তিগত অনেক দুর্নাম এবং যিনি চাঁদা চায় যিনি নির্বাচনে 15 দিন আগে কেউ নামলে আমরা তোকে ভোট দিতে পারি জনগণের ভোট নিতে হইলে 5 বছর জনগণের পাশে থাকা তারপরে অধিকার জন্মাইব যে আমাকে ভোট দাও মা ডাক শুনতে হলে সন্তান গর্ভে নিতে হইব সন্তান জন্ম দিতে হইব সন্তানদের লালন পালন করতে হইব ঠিক কিনা এদিকে তো মা এত দাম এদিকে তো গর্ভধারণী মার এত দাম আমি বছরের পর বছর আপনাদের সঙ্গে থেকেছি আপনাদের পাশে থেকেছি আপনার জন্য তো কাজ করেছি আমি করোনার সময় রোজ এসেছি আমার 3 বার করোনা হয়েছে তবু আমি আপনাদের পাশেই থেকেছি আমি কোনোদিন করোনার মধ্যে সপ্তাহে 3 থেকে 4 দিন আমি এসেছি নিয়মিত আপনাদের এখানে আমাদের এখানে হলদা ইউনিয়নে যেই জায়গার দাম আগে ছিল 5 টাকা সেই দাম জায়গার দাম এখন 5000 টাকা হয়ে গেছে বিএনপি নিয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের এখানে মাঠ খালি না আমরা অনেক 7-8 জন প্রার্থী আছি সবাই ভোট চাচ্ছে আমিও ভোট চাচ্ছি আমি আশা করব যে জনগণ আমাকে ভালোবাসে এবং আমাকে মানে জননেত্রী শেখ হাসিনাকে এবং নৌকামাতায় ভোট দেবে শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে এই নিয়মটা হওয়া উচিত সেই জনপ্রতিনিধি হতে চাওয়ার অধিকার আছে যে সমস্ত দুর্নীতির বাইরে এবং যে জনগণকে ভালোবাসে আপনি সারা বছর ধরে জনগণের পাশে থাকলে কাছে থাকলে সুখে দুঃখে থাকলে তাইলে আপনি ভোট চাওয়ার অধিকার আছে হঠাৎ করে নির্বাচনে 15 দিন আগে ভোট চাওয়ার অধিকারটা একটু কম থাকে এই জন্য আপনারা প্রতিযোগিতা দেখছেন না আবার আমাদের জনগণ আছে জনগণ সচেতন জনগণ যেই দলকে যেই প্রার্থীকে সারা বছর দেখেছে তাকে ভালোবাসে এবং তাদের পক্ষে রাখে এই উৎসব মোহন আপনারা নিজেরা চোখে দেখছেন অনেক প্রার্থী অনেক উৎসব একদম দরজায় দরজায় যে মানুষ ভোট চাচ্ছে সকল প্রার্থী লোকজনে যাচ্ছে মানে আমার মনে হয় যে 70 কিংবা তারপরে এত খুব জাগরণা লাভ ভোট খুব কমই হয়েছে অনেক প্রতিযোগিতামূলক সুন্দর স্বচ্ছ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে